মেয়েরা যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, এরপরে নিজেদের নিয়মনীতি মেনে চলবে, এতে করে স্বামীর কোনো যদি আপত্তি থাকে যে তুমি তোমার কাজকর্ম করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, ঘরে সীমাবদ্ধ থাকবে, সেক্ষেত্রে স্বামীর ওই কথাটা তিনি কতটুকু মানতে বাধ্য, নাকি বিকল্প কিছু আছে? এখানে বিবাহর পরে স্বামীর কথা মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কুনতু আমুরু আহাদান আই ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর পরে কাউকে সেজদা করার অনুমতি যদি থাকে তাহলে আমি আদেশ দিতাম প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে। মানে আল্লাহকে সেজদা করা ছাড়া অন্য কাউকে যদি সেজদা করা বৈধ হতো হতো, তাইলে নবীজি বলেন যে স্বামী স্ত্রীকে বলতাম তোমার স্বামীকে সেজদা করো, সেজদা করো, এই তো? জি। তো এটা একটা অত্যন্ত শক্তিশালী হাদিস যে স্বামীর সকল কথা স্ত্রী মানতে হবে, যদি সেটা বৈধ হয়ে থাকে, ইলিগাল না হয়ে থাকে তখন মানতে বাধ্য। আর যদি এমন কথা হয় যে আদেশ হয় যে আদেশটা তার জন্য ক্ষতিকর এবং ইসলামী দৃষ্টিতে ক্ষতিকর, তাহলে সেটা আবার মানা যাবে না। যেমন স্বামী যদি খারাপ পথে যেতে বলে, খারাপ হতে বলে, এগুলো করা যাবে না। কিন্তু স্বামী যদি কোনো বৈধ হুকুম দিয়ে থাকে এটা অবশ্যই মানতে হবে। এই জন্য এই স্বামী যদি বলে যে বাইরে যাবে না, চাকরি করবে না, এটা আপনাকে মানতে হবে, এটা না মানলে গুনাহ হবে, অবশ্যই আপনাকে মানতে হবে। হ্যাঁ, এমন যদি হয় যে স্বামী আপনার খাবার দাবার দেয় না, আপনার খরচ দেয় না, তখন আপনি সেটা আবেদন করতে পারেন, আপিল করতে পারেন, বা এটা নিয়ে বিচার আচার হতে পারে। কিন্তু এছাড়া আপনার সকল অধিকার স্বামী পূরণ করেন, স্বামী আপনাকে টাকা পয়সা দেন, আপনার সব কিছু উনি ব্যয়ভার বহন করেন, তারপরে আপনি বাইরে ঘুরাঘুরি করবেন, এটা ইসলাম সাপোর্ট করে। ধন্যবাদ। প্রচলিত একটা কথা আছে আমাদের সমাজে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, কথাটা কতটুকু সহি? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এটা নাই আসলে, হাদিসে আছে আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা বলা আছে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এটা বলা নাই। হ্যাঁ, বলা আছে স্ত্রীর কথাগুলো মেনে চলার জন্য বলা আছে, এবং স্বামী স্ত্রী একে অপরের কোঅপারেটিভ হতে বলা আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় স্ত্রীর সঙ্গে সব কাজে কোঅপারেটিভ থাকতেন, সহযোগী থাকতেন। যেমন হাদিস আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখসিফুনা আলাহু ওয়া ইয়াখিতু সাওবাহু ওয়া ইয়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালু আহাদুকুম ফি বাইতিহি ওয়া কানা বাশারাম মিনাল বাশারি ইয়াফলি সাওবাহু ওয়া ইয়াহলুবু শাতাহু ওয়া ইয়াখদিমু নাফসাহু। যে রাসূল যখন ঘরে আসতেন তিনি আমার সঙ্গে কাজ করতেন, তিনি নিজের জুতা নিজে সেলাই করতেন, নিজের কাপড় নিজে ধুইতেন, তিনি কাউকে খেদমত করার জন্য বলতেন না, তিনি নিজে হাঁড়ি পাতিল ধুইতেন, ঘর ঝাড়ু দিতেন এবং তরকারি করতেন, ছোট ছোট কাজ তিনি নিজেই করতেন। এই যে একটা স্বামী স্ত্রীর সঙ্গে মিলেমিশে কাজ করা, একে অপরের সহযোগী হওয়া, সহযোগিতা করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজেই সহযোগী ছিলেন। এই জন্য স্বামী স্ত্রী একে অপরের কোঅপারেটিভ হবে সুখে এবং দুঃখে। স্বামী সমস্যায় পড়বে স্ত্রী এগিয়ে আসবে, স্ত্রী সমস্যায় পড়বে স্বামী এগিয়ে আসবে। তার মানে মূল কথাটা হলো এই নিয়মটাই মেনে চলতে হবে, আর যেটা বলা হয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এরকম কোন কথা হাদিসে নেই, সহিহ হাদিসে নেই, এটা আমাদের সমাজে প্রচলিত প্রচলিত একটা এবং কথাটা ভিত্তিহীন।